হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আমার কবুতরগুলো ভালো আছে। আপনাদের সবার কবুতর কেমন আছে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমি শুরুতে বলি যে একটা ভিডিওর মধ্যে আপনারা সব সমাধান পাবেন। হ্যাঁ, মানে যে টপিকটা নিয়ে কথা বলছি এই টপিকের সকল সমাধানটা আপনারা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে কবুতর যদি কবুতরের বাচ্চাকে না খাওয়ায় সেক্ষেত্রে কি করণীয়, বা বাচ্চাটাকে কি আমরা জব করে ফেলে দিব আমাদের শখের কবুতরের বাচ্চাটাকে, নাকি এটাকে খাইয়ে বড় করব, বা এটা কিভাবে কি করব। হ্যাঁ, ওই সলিউশনটা আজকে আমি আপনাদেরকে দিব। তো এই দেখাই এই দুইটা বাচ্চা, তো দেখা যাচ্ছে যে ওদেরকে ওদের বাবা মা খাওয়াচ্ছে না। হ্যাঁ, তার পাশাপাশি এই যে গোটা মানে পক্স আছে আর কি এদের, তো এই পক্স থাকার কারণে দেখা যাচ্ছে যে ওরা শারীরিক ভাবে একটু দুর্বল, বা বাবা মামার কাছ থেকে যেভাবে খাবে ওটাও সম্ভব হচ্ছে না। তো আমার ফ্রেন্ড আমাকে এই দুইটা বাচ্চা দিয়ে গেছে, তো এটাকে এখন আমি কিভাবে খাইয়ে বড় করব বা কি, এটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে এই আপনারা কি কি করতে পারেন ঘরের মধ্যে, যে আমরা যে এই রোজা রমজান মাসে বেগুনি খাই বা আলুর চপ খাই, যে বেসনটা আমরা ইউজ করি, হ্যাঁ, ওই বেসনটা আপনারা নিবেন। নিয়ে এটা কুসুম গরম পানির মধ্যে এটা বেসনটা গোলাবেন, ঠিক আছে? এই কুসুম গরম পানির মধ্যে বেসনটা গোলায় এটা কবুতরকে খুব ইজিলি খাওয়াইতে পারবেন। তারপরে আরো কি কি খাওয়ানো যায় ওই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? তো দেখেন, এই যে আমি বেসন গুলায় রাখছি, তো এই যে সিরিঞ্জ, এই যে দেখেন, টান দিলে খুব ইজিলি উঠা যায়, দেখছেন? ওরা খুব সুন্দর ফিল আপ হয়ে গেছে। তো এটা কি করবেন, এটা ধরেন, এই যে কবুতর মুখ হা করাবেন, এই যে দিয়ে দিবেন, ঠিক এভাবে খুব ইজিলি ভাবে খাওয়া ফেলতে পারবেন, ঠিক আছে? অথবা এই সিরিঞ্জটা যদি আপনারা না পান, এটা দেখেন, এটা স্কোয়ার কোম্পানির, এটা সাধারণত বাচ্চাদের শিশু বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে এটা তো স্পেশাল এটা তৈরি করে। এটা যদি আপনারা না পান সেক্ষেত্রে এই সিরিঞ্জ নিবেন, এবং আমরা যখন মানুষের যে স্যালাইনটা দিই ওই স্যালাইনের যে বাটারফ্লাইটা আছে ওইটা কেটে নিবেন, ঠিক আছে? ওইটা কেটে নিয়ে এটা দিয়ে এভাবে হালকা হালকা টানবেন, বা একটু মোটা পাইপ লাগাই নিতে পারেন। এই যে এটা দিয়ে সুন্দর মতো এভাবে খাইয়ে দিবেন, এটা খাইয়ে দিলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ধরেন আপনার বেসন নাই, ঠিক আছে, আপনি কি খাওয়াবেন বা কিভাবে কি। তো আরেকটা সলিউশন আছে, এটা হচ্ছে যে আপনাদের ঘরে যদি এনার্জি বিস্কিট থাকে, হ্যাঁ, আশেপাশে যদি এনার্জি বিস্কিট থাকে, ওই এনার্জি বিস্কিটটা আপনারা হালকা কুসুম গরম পানির মধ্যে গুলে এভাবে সিরিঞ্জ দেখা হইতে পারেন। অথবা আরো বেটার কিভাবে করবেন, দেখা যাচ্ছে যে ছোলা বা বুট, রাতে এই প্রতি কবুতরের জন্য 10 থেকে 15টা ভিজা রাখবেন রাতে, এটা সকালে খাওয়াই দিবেন। আবার সকালে 10 থেকে 15টা ভিজাবেন, এটা আবার রাতে খাওয়াই দিবেন, ঠিক আছে? আর এর মধ্যে হালকা হালকা পানি তো খাওয়াবেন। তো এখন দেখা যাচ্ছে যে এটা থেকে কি ওরা সঠিক পুষ্টি পাবে, তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা করবেন এটা হচ্ছে যে পানি যখন খাওয়াবেন পানির সাথে কি কি থাকবে, প্রথমত কথা হচ্ছে যে কোনো ধরনের একটা মাল্টিভিটামিন থাকবে পানির সাথে, এবং জিঙ্ক বি থাকবে, অথবা জিঙ্ক বির বদলে আপনারা জিস বেট নিতে পারেন, ঠিক আছে? আর আমি এটা লোকাল থেকে কিনছি, এটা আমি ভেটেরিনে কিনে, এটা হচ্ছে জোবিয়া। আমি স্পেশালি ইউজ করি আপনার ভাইটাল এমিনো অথবা হিপ্রাচক। সো এখন আমি আমার বাসায় জোবিয়া ছিল, আমি এখন জোবিয়া খাওয়াচ্ছি। আরেকটা করবেন, প্রতি দুই দিন বা তিন দিন পর পর ক্যালটেট একটা করে খাওয়াই দিবেন, ঠিক আছে? সো এই পানিটা আপনারা কিভাবে খাওয়াবেন, ধরেন এই জিঙ্ক এই সামান্য 1 ফোঁটার মতো নিবেন, মানে কয়েক ফোঁটা, প্লাস মাল্টিভিটামিন, যে কোনো মাল্টিভিটামিন হইতে পারে, মাল্টিভিটামিনটা এই 1 ফোঁটা নিবেন, ঠিক আছে? আর আরেকটা ওষুধ লাগবে, এটা হচ্ছে প্রোবায়ো, এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা আপনার ভেটেনারি প্রোবায়োটিক পাবেন। যদি ভেটেনারি প্রোবায়োটিক না পান সেক্ষেত্রে এই কোম্পানি গিয়ে বললে হবে যে একটা প্রোবায়োটিক দেন, বা প্রোবায়ো, এটার নাম হচ্ছে প্রোবায়ো, ঠিক আছে? এটা আপনারা করবেন কি, এই যে ক্যাপসুল আকারে আছে, এই ক্যাপসুলটা খুলবেন,
খুলে এটা এখানে ভালো করে মিশাবেন এবং একটা প্রোবায়োটিক একদিন খাওয়াবেন, মানে একদিনে একবারই এটা শেষ করে ফেলবেন, ঠিক আছে? এটা ভালো করে গুলে নিবেন, ভালো করে গোলার পর কবুতরকে করবেন কি, এই যে 5 ml করে, 5 ml করে কবুতরকে খাওয়াই দিবেন, ঠিক আছে? এবং প্রোবায়োটিকটা আপনার কম বেশি 8 ঘন্টা, এই ওষুধ এই মিক্সচারটা আপনার 8 ঘন্টা খাওয়াইতে পারবে। তাহলে দেখা যাবে কি যে কবুতরের বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভিডিওটা একটু বড় কিন্তু তারপর এটা খুব উপকারী পাবেন, এবং দেখা যাচ্ছে যে আপনারা যে খাওয়ানোর পর কবুতর দেখা যাবে প্রপার গ্রোথ হবে না, বা দেখা যাবে যে ও কয়েকদিন পরে প্যারালাইজড হয়ে যাবে। সো এই কারণে প্যারালাইজ যেন না হয় সেই কারণে আমি বলছি ক্যালটেট খাওয়াবেন অথবা ক্যালবোডিয়ার হাফ করে খাওয়াবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায় এই কারণে আপনারা প্রোবায়োটিক খাওয়াবেন, ওর যেন পশম সঠিকভাবে বৃদ্ধি পায় এবং মাল্টিভিটামিনের কোনো অভাব না হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মাল্টিভিটামিন প্লাস জিঙ্ক বা জিসবেট খাওয়াবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো খাওয়ালে ইনশাল্লাহ কবুতরের বাচ্চা কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাবে এবং বাবা মা খাওয়াইলে যেভাবে বড় হয় ঠিক এভাবেই বড় হবে। আর খাবারটা কি খাওয়াবে, খাবারটা আমি বলছি যে বেসন, এভাবে সুন্দর মতো গুলায় বেসন খাওয়াইতে পারেন অথবা এনার্জি বিস্কিট খাওয়াইতে পারেন অথবা ছোলা খাওয়াইতে পারেন, অথবা আপনারা যদি ওই যে বড় বড় পাইপের মতো খাওয়ানো মানে পাওয়া যায় ওগুলা দিয়ে আপনারা কবুতরকে এই খাবার গুলা যে এজ ইউজুয়াল মিক্সার যে খাবারটা আছে ওই খাবারটা খাওয়াইতে পারেন। অথবা আরেকটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিই, মিক্সার যে খাবারটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এই গম ভুট্টা সরিষা রেজা এরকম থাকে, এটা করবেন কি একটা ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেবেন, হ্যাঁ, ব্ল্যান্ড করে নেওয়ার পর ওইটা হালকা চালনি দিয়ে চেলে নেবেন, চেলে নিলে যে পাউডারটা বের হবে ওই পাউডারটা আপনারা মিশিয়ে খাওয়াইতে পারেন, ওইটা আরো ভালো উপকার হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন, ঠিক আছে? প্রয়োজনে অতিরিক্ত প্রয়োজনে আপনাদের কলও আমি রিসিভ করব, বাট মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি সাথে সাথে সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকে এতটুকুই, সালামু আলাইকুম।